তো ফাটটা এখন আমরা পরীক্ষা করে দেখাই। তো গাইস আমরা এখানে আসেই দেখতে পারলাম দুটা ঘুঘু পাখি উড়ে গেল। তো আজকে আমরা ঘুঘু পাখির ফাট তৈরি করে দেখাবো শুধু গ্যাডার আর বাঁশের কাঠি দিয়ে। তো ফাট তৈরি করতে যা যা লাগে, তো প্রথমে লাগবে আমাদের রাবার, তারপরে লাগবে কালা সুতা, তারপরে লাগবে কাটার অস্ত্র, তারপরে বাঁশের কাঠি। তো চলুন ফাট বানাতে চলে যাই। তো আমাদের দুটা কঞ্চি সমান মাপ দিয়ে কেটে নিতে হবে একটু বড় করে। তো দেখতেই পাচ্ছেন আমরা মাপ দিয়ে কেটে নেব। ভাইয়া দেখেন কত ঘুঘু পাখি ডাকতেছে গাছে টাছে। তো এই কাঠিটা মাপ দিয়ে আপনারা কেটে নেবেন। তো আমি মাপ দিয়ে কেটে নিছি। তো আমাদের তিনটা কাঠি কমপ্লিট, আরেকটা লাগবে। তো টোটাল এটা দিয়ে পাঁচটা কাঠি লাগবে। তো ফাঁদ বানানো আমরা এখন শুরু করে দিই। তো প্রথমে লাগবে আমাদের দুটা কাঠি গেড়ে নেওয়া। তো যে কাঠিটার কথা বলছিলাম সেই কাঠিটা মাপ দিয়ে গেড়ে দেব। তো এই মাপের কাঠিটা এখন আমরা বেঁধে নেব। তো এখন আমরা উপর দিয়ে রাবারটা ভরে দেব। আমাদের ফাঁদ বানানো অর্ধেক শেষ। তো এই কাঠিটা দেখতে পাচ্ছেন, কাঠিটা এভাবে মধ্যে দিয়ে ভরে দেবেন। তো রাবারটা আমরা দেখতেই পাচ্ছেন সুন্দর করে বেঁধে দিয়েছি। তো বিয়স আমাদের আর একটা কাঠি বেশি লাগছে, কাঠির মাথায় আমরা কেটে নিছি। তো ছোট একটি কাঠির কথা বলছিলাম ওটাও কেটে নিছি। তো এই কাঠিটা মাপ দিয়ে আমরা এখন এই কাঠিটা গেড়ে দেব। তো ফাঁদ পাতা আমাদের কমপ্লিট। তো এখন আমরা খালে মাথায় একটি সুতো বেঁধে দেব। তো প্রথমে দেখুন ফাঁদটি কেমনে কার্যকারী। তো নিচে একটু ফুটো আছে, তো যেখানেই এখানে আমরা খাবার দিয়ে দেবো ঘুঘু এখানে এসে খাবে আর পড়ে যাবে। তো এখন আমি একটু পরীক্ষা করে দেখাই। তো এখন আমাদের লাগবে কালা সুতা।
তো এখন আমরা এই কাঠিটার মাথায় কালা সুতোটা বেঁধে দেব। এখানে বাংলা একটি ফাঁস পরাইয়া দেবো নে। তো এখন আমরা এই কালা সুতোটা মাপ দিয়ে ফাঁসটা দেব। তো এখনই আমরা বাংলা ফাঁসটি দেব। তো প্রথমে দুটা সুতো এমনি করে নিয়ে এটা ধরে গিট্টু মেরে দিলেই হয়ে গেল। তো ভিতর দিয়ে এখন আমরা ভরে দেব। ফাটটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটি রূপ। তো ফাটটা এখন আমরা পরীক্ষা করে দেখাই। তো এখন আমরা ফাটটি পেতে দূরে যাওয়া অপেক্ষা করব। তো এখন গম দিয়ে দেবো। গম আসল কথা ঘুঘুর প্রিয় খাবার, তো গমটা আমরা ছিটিয়ে দিই। তো এখন আমরা দূরে যাওয়া অপেক্ষা করি। আমি তো